আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারাবেলা থেকে আমি রুনা ইসলাম এই তো চলে এসেছি সকাল সকাল আপনাদের মাঝে। তো বন্ধুরা, আশা করি কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলে সুন্দর আছেন, সুস্থ আছেন। তো এ তো আরেকটি নতুন দিনের শুরু, আর সকালে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন এই যে হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, বেডটা গুছিয়ে ফেললাম, এরপরে নিজের একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর কি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই মানে শুরু হয়ে যায় একটা যুদ্ধ, ছেলে মেয়ের স্কুল কলেজ ভার্সিটি যার যেটাই আছে। আমরা মায়েরা মানে ছেলে মেয়েকে ভালোভাবে বিদায় দিতে পারলেই যেন আমাদের শান্তি মনে হয় যে আজকের দিনটা ভালো যাবে। আমার তো এমন মনে হয়, জানি না আপনাদের কী মনে হয়। এবার ঘরের কাজগুলো করে নিচ্ছি। তো ফার্নিচার মোছা আমাদের প্রতিদিনেরই একটা কাজ, তারপরেও মাঝে মাঝে দেখা যায় যে আনুষঙ্গিক কাজের ভিড়ে আর হয়ে ওঠে না। তো ড্রেসিং টেবিলটা আজকে একটু মুছে নিব, সামনেই উপরে উপরেই মুছে নিব, ভিতরে আর মুছাবো না। তো ওটা পরে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে যেয়ে মনে হলো যে এই যে দেখাইতেছি এটা একটা আতর। আমি জীবনে আতর খুব কমে ইউজ করেছি, ছোটোবেলা করতাম যখন দেখতাম আমার বাবা সুন্দর সুন্দর আতর কালেক্ট করতো এবং সেটা মানে তার সংগ্রহ করা তার একটা শখ ছিল, এবং নানা ধরনের নানা ব্র্যান্ডের ভালো ভালো আতরগুলো সে ইউজ করতো। তো তার আতরগুলো আমিও মাঝে মাঝে ছোট থাকতে গায়ে লাগিয়ে নিতাম, বা হাতে, কখনো কানের পিঠে বাবা নিজে লাগিয়ে দিত, কখনো হাতটা উপর করে হাতের পিঠে লাগিয়ে দিত। সুন্দর মানে গন্ধ ঘ্রাণে খুব ভালো লাগতো। তো বড় হয়ে যাওয়ার পরে আতরটা খুব কমই ইউজ করা হয়েছে। তো এই যে এবার গিফট পেয়েছি একটা আতর, তো অনেক সুন্দর, যার ঘ্রাণটা মানে আমার খুবই ভালো লাগে। আতর সাধারণত বড় হয়ে যাওয়ার পরে আর ইউজ করা হয় না আমার, কারণ ওটার ঘ্রাণ এত তীক্ষ্ণ থাকে যে আমার মাথা মানে কেমন যেন একটা চক্কর দিয়ে ওঠে। তো এই আতরটা দেখছি অনেক সুন্দর, আর এটা ইউজ করতে মানে একটা কাপড়ের গায়ে রেখে দিলে কেমন যেন মানে ঘ্রাণটা অন্যরকম হয়ে যায় এবং অনেক দিন যাবৎ থাকছে। তো যেই বা যাই এটা আমাকে গিফট দেখ না কেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে ড্রেসিং টেবিলের উপরে একটু মুছে সুন্দর করে গুছিয়ে ভাজিয়ে নিচ্ছি, আসলে এই জিনিসগুলো শৌখিনতার মানে ছোঁয়া লেগে আছে। ঘরের ফার্নিচার বলেন আর সাজানো গাঁথানোর জিনিসপত্র বলেন, আমাদের সকলেরই খুব প্রিয়। তো সেই প্রিয় জিনিসগুলোর আবার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তা না হলে কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যায়। তো প্রতিদিনই চেষ্টা করি ফার্নিচারগুলো মুছে নেওয়ার, এরই মাঝে কিন্তু মাঝে মাঝে আবার হয়েও ওঠে না, কারণ অন্যান্য কাজে যখন ব্যস্ত হয়ে যায় তখন আসলে সব সময় সমান যায় না। এক সময় ছিল যে সারা দিনের কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট না করতে পারলে কেন যেন মানে শান্তিই পেতাম না, ইদানিং দেখছি খুব অল্পতেই হাঁপিয়ে উঠি। তো এই যে ড্রেসিং টেবিলটা সুন্দর করে একটু মুছে নিলাম, আর সব ফার্নিচারগুলো মুছে নিয়েছি। আর আজকে ভাবছি আমার আলমিরার কিছু শাড়ি একটু রোদে দিব, কারণ যদিও প্রতিদিনে এক আধবার করে বৃষ্টি হচ্ছে, তারপরে যে রোদটা সকালে উঠে সে রোদের এত তাপ আর এত তার তীক্ষ্ণতা দেখে তো মানে মনে ভয়ই লাগে আমার। তো ভাবছি আজকে সকাল সকালই আমার শাড়িগুলো একটু রোদ দিয়ে নিই। আসলে মা চাচিরা বলে যে এই যে ভাদ্র মাসের গরমে মানে রোদে নাকি কাপড় চোপড় রোদে দিলে নষ্ট হয় না, তো প্রতি বছরই চেষ্টা করি। তো এই ভাদ্র মাস তো চলেই যাচ্ছে, তো দেখি শাড়িগুলো সব রোদে দিই বা যে কাপড় চোপড়গুলো আছে সেগুলোও রোদে দেবো। তো আজকে আমার শাড়িগুলোই রোদে দিব সব, আলমিরার কাপড় চোপড়গুলো বা পরার শাড়ি বা নর্মাল শাড়ি সুতি শাড়ি, তো সব সহকারে একটু রোদে দিই। কয়টা রোদে দিয়ে চলে আসলাম রান্নাঘরে, আর এই যে রান্নাঘরে এরই মাঝে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাতের আমার বলকও চলে এসেছে, আর সাথে হাঁড়ি পাতিলও কিছু ছিল সকালে নাস্তা পানির, সেগুলো একটু ধুয়ে নিলাম। আসলে কি ক্যামেরাটা পুরোপুরিভাবে অন করে রাখা যায় না, গেলে হয়তো ভালো হতো, আপনারাও সব কিছু দেখতে পেতেন। আর মাঝে মাঝে কাজের ঝামেলার কারণেই হোক একটু বন্ধ করে রাখতে হয়।
তো এ তো এখানে আমি ইলিশ মাছের একটা ইয়ে বের প্যাকেট বের করেছি, সেটা একটু পানিতে ভিজিয়ে দিচ্ছি সিঙ্কের উপরে। যদিও আমি সিঙ্কের উপরে মাছ মাংস খুব কমই ভিজিয়ে দিই, হাউজেই ভিজানোর চেষ্টা করি। তো আজকে যেহেতু অল্প একটু মাছ বা চার পাঁচ পিস মাছ, আর কান যেন পা খুব ব্যথাও করছে আর হালতেও ইচ্ছা করছে না, তাই সিঙ্কের উপরেই সাথে মশলার কোটাটাও বের করে নিয়েছি আদা রসুন পেস্টের। আর এই যে বাজার এসেছে আজকে, বাজারে কিন্তু মাছ টাছ কিছুই আসে না, জাস্ট সবজি এসেছে, আর সবজি আলু শশা লেবু এইসব আর কি, কয়েক ধরনের সবজি এসেছে। আর এখন দেখছি শীতের সবজি কিন্তু সবসময় পাওয়া যায়, এই যে কপি, যদিও আমার এতটা স্বাদ লাগে না, কিন্তু ছেলে মেয়ের জন্যই নিয়ে আসা। তো কাল রাতে সন্ধ্যায় কেউ এসে রেশন দিয়ে গিয়েছে, সেই রেশনগুলো কিন্তু গুছিয়েই নেই নাই, ওইভাবেই রাখা ছিল। তো এখন ভাবছি রেশনগুলো সুন্দর করে গুছিয়ে ফেলি। আর এরই মাঝে কিন্তু লাউ আপনারা দেখতেই পেয়েছেন, সে লাউটাও কুটে বেছে নিয়েছি, আর এই ইলিশ মাছ দিয়ে রান্না করছি। আর আরেকটা প্যাকেট আবার বের করে নিয়ে আসলাম, যে প্যাকেটে আছে ইলিশ মাছের কাটা টাটা। তো ভাবছি সেই কাটা টাটা দিয়ে একটু করলা চচ্চড়ি করব। আর এই তো আমার ভাত হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে সারা দিনের এই ছিল আমার রান্না বান্না বা কাজকর্ম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন, আর আমাকে অবশ্যই অবশ্যই সহযোগিতা করবেন। আজকে এখানে শেষ করছি, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ, শুভ দুপুর।